আমি আপনারা জানেন যে এমপি লিটন হত্যার মামলায় আজকে একটু আগে রায় প্রকাশ হয়েছে। এই মামলায় পুলিশ প্রশাসন 6 জন আসামিকে 164 করেছেন এবং রাষ্ট্র পক্ষ থেকে আমি 160 জন সাক্ষী জবানবন্দি এবং জেরা নিয়েছি এবং এখানে তদন্তকারী কর্মকর্তা 23টি আলামত বিভিন্ন জায়গায় থেকে জব্দ করেছে। এই 23টি আলামতের সাক্ষী এবং তার সঙ্গে আরো 160 জন সাক্ষীর জেরা জবানবন্দিতে আমরা রাষ্ট্র পক্ষ থেকে সঠিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি, যার ফলে বিজ্ঞ আদালত এই দণ্ডবিধি 302-34 তারপরে 120-এর ক্যাপিটাল বিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এবং এতে আমরা শুধু আমি কেন, রাষ্ট্রপক্ষে কেন, আমাদের গাইবান্ধাবাসী, সুন্দরবনবাসী, সারা দেশবাসী এবং আমরা মনে করি সমস্ত সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই খুশি হবেন ইনশাল্লাহ, যাদের এবং পলাতক আসামি চন্দন কে আমি সরকারকে অনুরোধ করব দ্রুত তাকে নিহত করার জন্য। এই রায়ে আমি সন্তুষ্ট, সকল আসামি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের সকল এই মামলায় সকল সিপি সাহেব সহ আমাদের বারের সভাপতি, সেক্রেটারি, মোহন ভাই, আরো অনেক সিনিয়র লয়ার এখানে অনেক যুক্ত করেছেন। এই মামলায় প্রশাসনের সকল সবাই একযোগে কাজ করেছেন এবং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জানে এবং তার সময় যে ন্যায় বিচার হয় প্রতিষ্ঠিত হয় সেটার একটা দৃষ্টান্ত স্থাপন হলো। কারণ আমার স্বামীকে একজনকভাবে যেভাবে হত্যা করা হয়েছে বাড়ির ভিতর ঢুকে, এই ক্ষমতার লোভে মানুষকে হত্যা করে, এর এটা শাস্তি দেওয়া।